I can show you the ways that your heart desires. ভারতের পশ্চিমবঙ্গে নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামে সিনেমাটিতে দেবীর বিপরীতে অভিনয় করছেন না তাসনিয়া ফারিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতা সিনেমা ছাড়তে হলো তাকে। অথচ তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল এই কলকাতা সিনেমা দিয়ে। কিন্তু সিনেমাটি কেন করছেন না এই অভিনেত্রী? নভেম্বর মাসে প্রতীক্ষা সিনেমা শুটিং শুরু করার কথা ছিল। তার আগে চলতি মাসে ছিল শুটিং পূর্ব কর্মকাণ্ড, কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিনের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন। গত রোববার রাতে সিনেমা প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিনের। সে সময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। এ বিষয়ে গণমাধ্যমকে ফারিন বলেন, নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না, আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না। জীবনটা কিন্তু সিনেমা নয়। কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবীর বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিনের। অভিনেত্রী জানান, ভারতের এই সিনেমা থেকে সরে হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি। এই সিনেমাটির কারণে তাকে অনেক কাজ ছাড়তে হয়েছিল। এখন সেই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছেন, আর এটিও একটি বড় বাজেটের কাজ। দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ হচ্ছে কিনা জানতে চাইলে ফারিন বলেন, কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে। আগে পাত্রীজাই নামে কলকাতার আরেকটি সিনেমাতে কাজ করার কথা ছিল ফারিনে, সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি সিনেমা কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিন বলেন, এটা কাকতালীয়, কি আর করার। অন্তঘোষী নির্মাণে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারিনে। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। সঞ্জিত আক্তার, দেশ টিভি।